দেওবান মাদ্রাসার পাশে ঘুমায় আসে একজন আল্লাহর ওলি, হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহ। দেওবান মাদ্রাসার পাশে চিরদিনের জন্য ঘুমায় আছে জবরদস্ত আল্লাহর ওলি ছিল। যুবক কালে নিয়াত করেছে বিয়া করব না, যদি আমি বিবাহ করি এই মহাব্বতের ভাগ আমার ছেলে মেয়েরা স্ত্রী পুত্র নিয়ে নেবে, আমি মাওলাকে মহাব্বত করতে পারবো না। যতটুকুনি যতটুক ভালোবাসা আমার দিলের মধ্যে আছে, যতটুক প্রেম আমার দিলের মধ্যে আছে, এই প্রেম ভালোবাসা আমি মাওলারে দান করব। সুবহানাল্লাহ বলেন। আনোয়ার শাহ কাশ্মীর এরকম নিয়ত করেছেন। বিকেল বেলা আসরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, ছোট্ট ছোট্ট দুটো সন্তান দেখে গোরস্থানের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কবর ধরে ধরে কাঁদতেছে, কবর জড়ায় ধরে কাঁদতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি ভাবলেন, কার কবর ধরে কাঁদতেছে এই দুটো তাল মেলেম, একটু জিজ্ঞেস করে আসি। এ সন্তান তোরা হাউমা করে কার কবর ধরে কাঁদতেছিস একটু বল। বলে হযরত, কয়দিন আগে আমার আব্বা নাই, মা চলে গেছে দুনিয়ার থেকে, দুইজন কবরে চলে গেছে। আলেমদের কাছে শুনেছি সন্তান যখন কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, সাথে সাথে সন্তানের দোয়ার কারণে বাবা মার কবর নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান জান কবাজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না বেঠি? একটি ছেলে আলেম হলে, একটি মেয়ে হাফেজা হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। ঠিক না বেঠি? মৃত্যুর কষ্ট যখন শুরু হবে, আপন আপন ছেলে মেয়েরা সূরা ইয়াসিন পড়বে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর কষ্ট যখন শুরু হবে, আপন আপন ছেলে মেয়েরা সূরা ইয়াসিন পড়বে। ঠিক না বে? ঠিক না বে? এ বাবারে দুই চোখের পানি ছেড়ে একটু কান্দ। আমি একটা প্রবাদ বাক্য বলছি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি মাওলার হয়ে যাবা, মাওলাও কিন্তু তোমাদের আমাদের হইয়া যাবে। ঠিক না বেঠি? আমি বহু বছর ধরে কানতে 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 15 সালে আমার হজ্জে বাইতুল্লাহ কবুল হয়ে গেছে। মাওলাই কবুল করছে কিনা জানি না, তবে যাওয়ার মতো তৌফিক মাওলাই দান করছিলেন। আমি যখন কাবা ঘরের সামনে দাঁড়াইছি, সবাই চোখ দিয়ে কাবা ঘর ধরার জন্য চোখ দিয়ে দেখে দেখে কাবা ঘর ত্যাগ করতেছে। আমি বলছি, মাবুদ গো, তুমি যখন আমার মদিনায় নি মক্কা মক্কা মদিনায় নি আসছো, তোমার কাবা ঘর সবাই চোখ দিয়ে দেখতেছে, হো মাওলা কই তোমার কাবা ঘর, আমার একটু ধরাইয়া দাও। আল্লাহর কাছে চাইতে দেরি হইছে, দুইজন পুলিশ আমার হাত ধরে কাবা ঘর শুয়ায় দিছে। সুবহানাল্লাহ। এ মাওলাই পারে না? পারে না বলেন তো? কিন্তু আমার ভাইরা আমার বাবাজিরা, আমি অন্ধ মানুষ, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, বাড়িতে নামাজ পড়বা না, নামাজটা মসজিদে যাইয়ে পড়িও। ঠিক না বে? ঠিক। পাঁচক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দান করবে। ঠিক না বে? ঠিক। এ ভাইরা যাদের দাড়ি নাই টুপি নাই, ফাসেক ফুজার মতো ঘুরে বেড়াও, দাড়ি সাইসে বেড়াও, রসুলের কবরের পাশে যখন আমি দাঁড়াইছি, মদিনায় যে যখন রোজার সামনে দাঁড়াইছি, আমার মন ডেকে বলতেছে, রসুল এখন পর্যন্ত মরে নাই, রসুল উম্মতের মায়াই কান্দে।
রসুল আমার উম্মতের ব্যথা এখন মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে, ঠিক নেবে ঠিক নেবে। আমরা যদি দাড়িতে খুর লাগাই, দাড়িতে খুর লাগানোর সঙ্গে সঙ্গে রসুল মদিনার দিকে চিৎকার মারে, আমার কলিজায় কেন ছুরি মারলি রে উম্মতেরা, হে মহিলারা রে, এটা কিন্তু রজব মাস, শেষ দিকে যে সবে মেরাজ হবে। আল্লাহ রাসূল জাহান্নামের ভিতরে মহিলাদের সংখ্যা বেশি দেখলো, সময় পেলাম না, নাহলে মহিলাদের ওয়াজ একটু করতাম। হে মহিলারা রে, জাহান্নামের ভিতরে তোমাদের সংখ্যা বেশি দেখলো আল্লাহর নবী, ঠিক না বেঠি? আমি তিনজন লোক চাই, তিনজন লোক চাই, যারা দাড়ি রাখো না, নামাজ পড়ো না, জীবনে দাড়ি রাখো নাই, নামাজ পড়ো নাই, এইরকম তিনজন লোক চাই, ওয়াদা করবেন হুজুর দাড়িও সাসবো না, নামাজও সারবো না। সুবহানাল্লাহ, বলে কার কপাল ভালো, আমার হাতে একটু হাত দিয়ে যান। এ যুবকরা, এ বাবারা, কার সন্তান কপালে, কার সন্তান ভাগ্যবান, একটু হাত ধরে আমার কাছে নিয়ে আসে, হাত ধরে ধরে আমার কাছে নিয়ে আসো, হুজুর আপনা আমার সন্তান ধরে আপনার হাতে দিয়ে দিলাম, এই সন্তান দাঁড়িয়েও ছাড়বে না, চাষবে না, নামাজও কামাই দেবে না। নারায় তকবীর, আসে না এরকম দুই একটা ছেলে পেলে, আসে না দুই একটা ছেলে পেলে, তিনজন লোক যদি আমার হাত ধরেন, ওয়াদা করেন হুজুর আমার দাড়ি সাসবো না, নামাজ সারবো না, এরকম যদি ওয়াদা করেন, আমার মনে হয় এই দুই দিনের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলে কে আসবে, কার কপাল ভালো, কার কপাল ভালো আমি জানি না, কাউকে দেখতে পারতেছি না, আয় আয় দুই একটা যুবক, আয় আমার হাতে একটু হাত দিয়ে যা, চোখের পানি সেনে কান্দ, হুজুর বাবা মারে কষ্ট দিছি, মারে কষ্ট দিছি, সমাজের মানুষকে কষ্ট দিছি, আজকে থেকে আর কষ্ট দেব না, আজকে থেকে নামাজি হয়ে যাব, দাড়ি রাখলে ওয়ালা হয়ে যাব। আরে তকবীর, ভাইরা আমার, আগামীকাল মাহফিল, আল্লাহ কে আসছে, নাম কি? আহারউদ্দিন, আহারউদ্দিন ভাই, যুবক একেবারে যুবক, আহারউদ্দিন ভাই দাড়ি রাখবে, নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে শোনা, আল্লাহ একজন পাইছি, আল্লাহ কবুল কর, নাম কি? মোহাম্মদ জিয়াউসেন জয়, মোহাম্মদ জিয়াউসেন জয়, দাড়ি রাখবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে, এদের কপাল কত ভালো, আল্লাহর নবী সাফায়াত করে করে জান্নাতে ঢুকায়া দেবে, আল্লাহু আকবার। আরেকটা লোক বাকি আছে, হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে চাচ্ছি, এই যে হাফিজুল উলুম কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা জাউদিয়া, এর উদ্যোগে মাহফিল হইতেছে, আল্লাহু আকবার বলেন। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে হাতের সাথে মুসাবা করলে কি হয় জানেন? মুসাবা করলে আর একটা যুবক আইছে, আল্লাহ, কি নাম? কত সুন্দর নাম, সাইফুল ভাই, আল্লাহ দাঁড়িয়ে রাখবে, নামাজও পড়বে, তিনজন লোক চাইছিলাম, তিনজন হয়ে গেছে, আল্লাহ আকবার। মনটাকে বলতেছে, আল্লাহ এই মাহফিলটা হিদায়তির জন্য কবুল হয়ে যাবে, আল্লাহ।